জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের গায়ে টোকা মারলেই ইরান গুড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের রক্ষায় তুরস্কের দায়িত্ব রয়েছে বলছে এরদোয়ান। এদিকে এবার ইসরায়েল থেকে সব কূটনীতিক ফিরিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। আরও জানিয়ে দেব হামাসের 450 ঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব লাগাতার জঙ্গি হামলায় 17 সেনা নিহত পাকিস্তানে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের গায়ে টোকা মারলেই ইরান গুড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। ইরান ও মুক্তিকামী সংগঠন হিজবুল্লাহকে কড়া সতর্কবার্তা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। হুমকিটা এমন যে ইসরায়েলের গায়ে টোকা মারলেই ইরান গুড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র, অর্থাৎ বন্ধু ইসরায়েল আক্রান্ত হলে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে প্রস্তুত তারা। রোববার ইরাকে একটি অঘোষিত সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। সোমবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইরাক সফরকালীন ব্লিংকেন এই সতর্কবার্তা জারি করেছেন। তুরস্ক সহ আঞ্চলিক সব শক্তিকেই এই বার্তা দেন ব্লিংকেন। এর আগে হোয়াইট হাউস থেকেও একই রকম হুঁশিয়ারি দেওয়া হয় ইরান ও হিজবুল্লাহকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নতুন করে আবারও এই হুঁশিয়ারি দিনের মধ্যপ্রাচ্য পারমাণবিক সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। এদিনই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। বলা হয়েছে ওহাইও শ্রেণীর একটি সাবমেরিন ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বরত এলাকায় পৌঁছেছে। ইরানের প্রতি সতর্ক বার্তায় ব্লিংকেন বলেছেন গাজা সংঘাতের সুবিধা যারা নিতে চাইবে তাদের জন্য একটি বার্তা পাঠানো খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে অথবা অন্য কোনো অঞ্চলে আমাদের কর্মীদের হুমকি দিতে এই সংঘাতকে ব্যবহার করবেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি এ বিষয়ে একটি সতর্কবার্তা জারি করেছিলেন। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সৈন্যদের আক্রমণ করা হলে তার জবাব দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। বিশ্লেষকদের মতে এই সংকটজনক পরিস্থিতিতে গাজায় সাবমেরিন পাঠানো ইরান ও তার সমর্থক দেশগুলোর জন্য প্রতিরোধের বার্তাস্বরূপ হতে পারে। এর আগে ইসরায়েলকে সহায়তায় দুটি বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড ও ইউএসএস আইজেনহাওয়ার পূর্ব ভূমধ্য সাগরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াহাই ও শ্রেণীর সাবমেরিন অবস্থান ঘোষণা করা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিরল ঘটনা। মার্কিন কমান্ডের ঘোষণায় সাবমেরিনটির নির্দিষ্ট অবস্থান জানানো হয়নি, তবে প্রকাশিত ছবিতে দেখা গেছে এটি মিশরের সুয়েজ খাল ব্রিজের কাছে অবস্থান করছে। এই শ্রেণীর সাবমেরিনগুলো পারমাণবিক শক্তি চালিত ও অনেক পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ইসরায়েল হামাস যুদ্ধের পর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ তার প্রথম বক্তৃতায় বলেছিলেন তার দল মার্কিন যুদ্ধজাহাজকে ভয় পায় না, হিজবুল্লাহ বাহিনী যে কোনো কিছুর জন্য প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছিলেন তিনি। ফিলিস্তিনিদের রক্ষায় তুরস্কের দায়িত্ব রয়েছে বলছে এরদোগান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধে তুরস্কের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রবিবার তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী প্রদেশ রেজে বক্তৃতাকালে প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলেন। এ সময় তিনি বলেন গাজায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব। তার ভাষায় ইসরায়েলের নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের বাঁচানোর দায়বদ্ধতা রয়েছে তুরস্কের। তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে গাজায় যে রক্তপাত হচ্ছে তা বন্ধ করা আমাদের দায়িত্ব। ফিলিস্তিনি জনগণের জন্য তুরস্কের প্রচেষ্টা সম্পর্কে এরদোয়ান বলেন বর্তমানে যা কিছু দৃশ্যমান আমরা তার চেয়ে বেশি করছি এবং সেটি চালিয়ে যাব। তিনি প্রতিশ্রুতি দেন তুরস্ক কখনোই গাজার ভাই ও বোনদের পরিত্যাগ করবে না। তার ভাষায় এই অনৈতিক নীতিহীন ঘৃণ্য গণহত্যাকে সমর্থনকারীদের অপরাধের বিরুদ্ধে সরব হওয়াটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন যে খুনিরা পুরো ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে শিশু মা এবং নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, সেই সাথে নিপীড়িতদের সম্পত্তি লুণ্ঠন করছে, সেই সব চোরদের খুঁজে বের করা আমাদের মানবিক দায়িত্ব। তিনি আরো বলেন এছাড়াও এই অনৈতিক হৃদয়হীন এবং ঘৃণ্য গণহত্যার মতো অপরাধের সমর্থনকারীদের যেখানেই আমরা মুখোমুখি হব সেখানেই তাদের অপরাধগুলোকে চিহ্নিত করে দেওয়া আমাদের ঐতিহাসিক দায়িত্ব। তুর্কি প্রেসিডেন্ট বলেন জেরুজালেমের হারাম আল শরীফের, যার মধ্যে আমাদের প্রথম কিবলা আল আকসা মসজিদও অন্তর্ভুক্ত রয়েছে, পবিত্রতা রক্ষা করা আমাদের আধ্যাত্মিক বাধ্যবাধকতা, তবে সেটি এমনভাবে করতে হবে যাতে অন্যান্য ধর্মের সদস্যদের অধিকারকে সম্মান করা হয়। সূত্র আনাদুল এজেন্সি। এবার ইসরায়েল থেকে সব কূটনীতিক ফিরিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।
ইসরায়েল থেকে সব কূটনীতিক প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গাজায় নির্বিচারে বেসামরিকদের উপর হামলা ও হত্যাযোগের পরিপ্রেক্ষিতে সৃষ্ট উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালিদি প্যান্ডোর। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা খুম্বুজ জো এনুত শোভেনি বলেছেন, তেল আবিবে নিযুক্ত সব কূটনীতিককে পরামর্শের জন্য প্রিটোরিয়ায় ফিরে যেতে বলা হয়েছে। এদিকে কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে দাবি করেছেন সাউথ আফ্রিকান পররাষ্ট্রমন্ত্রী, যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার কোনো রাষ্ট্রদূত নিযুক্ত নেই। এক সংবাদ সম্মেলনে নালিদি প্যান্ডোর বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে শিশু ও নিরাপরাধ বেসামরিকদের অব্যাহত হত্যাকাণ্ডে অত্যন্ত উদ্বিগ্ন। তাছাড়া আমরা মনে করি সারা বিশ্ব থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর মধ্যেই দক্ষিণ আফ্রিকার এমন উদ্বেগের ইঙ্গিত দেওয়া গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। দেশটির বর্তমান সরকার ফিলিস্তিনিদের অবর্ণনীয় নিপীড়নের ঘটনাকে 1994 সালে অবসান ঘটা বর্ণবাদী শাসনের সময়কার দুর্দশার সঙ্গে তুলনা করেছে। গত মাসে কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সংঘাতে লিপ্ত উভয়পক্ষকে অস্ত্র সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন। একই সময়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সৈন্য মোতায়েনে জাতিসংঘের প্রতি অনুরোধ জানায়। গত 7 অক্টোবর হামাস যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে অভূতপূর্ব আক্রমণ করার পর থেকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় ইসরায়েলের 1,400 জনেরও বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। সেই সঙ্গে হামাস 240 জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের ওই হামলার প্রতিশোধ নিতেই গাজায় নির্বিচারে বোমা বর্ষণের পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। এসব হামলা অভিযানে গাজায় নিহতের সংখ্যা 10,000 ছুঁয়েছে। হামাসের 450 ঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের। হামাসের বিভিন্ন ধরনের 450 ঘাঁটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। লক্ষ্যবস্তুর মধ্যে হামাস যোদ্ধা সহ তাদের সামরিক বেষ্টনী, পর্যবেক্ষণ ঘাঁটি ও সুড়ঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে তেল আবিবের বিবৃতি অনুসারে খবর দিয়েছে আল জাজিরা। গাজার শেখ হামাদ হাসপাতালের কাছে হামাসের একটি সুড়ঙ্গ পথের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি একটি ভিডিও ক্লিপ দেখিয়ে বলেছেন, হামাস একটি হাসপাতালের ভেতর থেকে ইসরায়েলি সৈন্যদের ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের এসব দাবি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। সম্প্রতি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একাধিক বিদ্যালয় ও হাসপাতালে হামলা করে বেসামরিক শত শত নাগরিককে হত্যা করেছে IDF। সংবাদ সম্মেলন থেকে মনে করা হচ্ছে বিশ্বের বিভিন্ন অংশের নিন্দা সত্ত্বেও গাজার স্কুল ও হাসপাতালকে লক্ষ্যবস্তু করার যৌক্তিকতা তুলে ধরেছে ইসরায়েল। তবে ইসরায়েলের এসব অভিযোগ অস্বীকার করে আসছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠীটির দাবি তেল আবিব মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং নিরাপরাধ বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 7 অক্টোবর থেকে গত 1 মাসে বেসামরিক বাড়িঘর, হাসপাতাল, বিদ্যালয়, শরণার্থী শিবিরে হামলা চালিয়ে প্রায় 10,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল, বলছে আল জাজিরা। লাগাতার জঙ্গি হামলায় 17 সেনা নিহত পাকিস্তানে। পাকিস্তানের একাধিক অঞ্চলে গত 3 দিনে লাগাতার জঙ্গি হামলায় 17 জন সেনা সদস্য নিহত হয়েছে। সর্বশেষ জঙ্গি হামলা হয়েছে ডেরা ইসমাইল খানে। দেশটিতে গত 48 ঘন্টায় মোট 4 বার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গত 3 দিনে জঙ্গি হামলা হয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুয়ান, খোয়া ও পাঞ্জাবে। এখনও পর্যন্ত পুলিশের হিসেবে অনুযায়ী 17 জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া 5 জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। সেনার হাতে অন্তত 10 জন সন্ত্রাসী মৃত্যু হয়েছে। রোববার রাতে ডেরা ইসমাইল খান অঞ্চলে শেষ হামলা হয়েছে। সেখানে গুল ইমাম পুলিশ স্টেশনে গ্রেনেড নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশও সঙ্গে সঙ্গে জবাব দেয়। এই ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। প্রায় 1.5 ঘন্টার লড়াই চলার পর জঙ্গিরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়। তবে কোনো জঙ্গির নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় রুরি পুলিশ পোস্টে একই রকম ভাবে আক্রমণ চালায় জঙ্গিরা। সেখানেও এক কনস্টেবল আহত হয়েছেন। তবে গত 3 দিন ধরে কোন জঙ্গি গোষ্ঠী এ কাজ চালাচ্ছে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি স্থানীয় পুলিশ বা প্রশাসন।